কে আমি এরকম সুন্দর একটা এমব্রয়ডারি এঁকে দেখাবো। এখানে প্রথমে আমি দুটো লাইন টেনে রেখে দিয়েছি, এখানে যে কাপড়টা মুড়া আছে তার উপরে আমি এই লাইনগুলো টেনেছি, তারপর এইভাবে এখানে আঁকছি। এগুলো খুব সাধারণ ডিজাইন, নিজে নিজেই হাতে আঁকা যায়। আর যদি না আঁকতে পারেন তাহলে গ্রাফ পেপারের উপরে এঁকে, তারপর ড্রেসিং পেপারে এঁকে, তারপর একটা কার্বন দিয়ে কাপড়ের উপরে আঁকবেন। এইভাবে পুরো লাইনটা আমি করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এই যে ফার্স্টেরটা ছেড়ে দেব, তারপরে এই দ্বিতীয়টার মাথায় করব, এটা ছেড়ে দেব, এবার এটার মাথায় করব। এখানে পরপর তিনটে করলাম, তার পাশে এখানে একটা করব, আবার এদিকে একটা করব, এটা ছেড়ে দেব, এইখানে আবার একটা করব, এটা ছেড়ে দেব, আবার এটার মাথায় হবে। এটা ছেড়ে দিয়ে এটার মাথাতে একটা হবে, এটা ছেড়ে দিয়ে এটার মাথায় হবে। এটা ছেড়ে দিয়ে এটাই হবে, এটা ছেড়ে দিয়ে এটাতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়া, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এইভাবে এটা পুরো কমপ্লিট করলাম।